বন্ধুরা, আমরা জানি মহাকাশ বিষয়ে ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, তাই আজকে নিয়ে এলাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে সম্পূর্ণ তথ্য। কবে শুরু হয়েছিল, কোন কোন দেশ জড়িত, কতদিন কাজ করবে, কিভাবে তৈরি হয়েছিল, সমস্তটাই এই ভিডিওর মারফত আপনারা জানতে পারবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মূল উদ্দেশ্য হল মহাকাশ বিষয়ক গবেষণাকে আরও ত্বরান্বিত করা। ভবিষ্যতে মহাকাশে মানুষের অভিযান, মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশে জীবের টিকে থাকা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় এখানে। 16টি দেশের সহযোগিতা আর সম্মিলিত প্রচেষ্টার ফসল এই বাসযোগ্য কৃত্রিম উপগ্রহের মহাকাশে যাত্রার সূচনা হয় 1998 সালের 20 নভেম্বর কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম লঞ্চ সাইটের একটি লঞ্চ প্যাড থেকে প্রোটন কে নামের রাশিয়ান রকেটের মাধ্যমে। আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান আর ওজনে প্রায় 320টি গাড়ির থেকেও বেশি, মানে প্রায় 450 টন, এই মহাকাশ স্টেশনকে একদিনে কিন্তু পুরোটা তার কক্ষপথে পাঠানো হয়নি। আগেই বলেছি এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। প্রায় 12 বছর ধরে 30টিরও বেশি মিশন পরিচালনার মাধ্যমে পূর্ণতা পায় এই ISS, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটারেরও বেশি বেগে পৃথিবীকে প্রতি 90 মিনিটে একবার করে প্রদক্ষিণ করে চলেছে এটি। 19 বছরেরও বেশি সময় ধরে আবর্তনরত এই দানব স্পেস স্টেশন একদিনে আনুমানিক 16 বার প্রদক্ষিণ করে পৃথিবীকে। মহাকাশের লোয়ার আর্থ কক্ষপথে পৃথিবী থেকে 408 কিলোমিটার দূরত্বে আবর্তন করে চলেছে এই ISS। কিন্তু শুরুর গল্পটা কী ছিল? চলে যাই শুরুর গল্পে। একটা সময় ছিল যখন মহাকাশ স্টেশনের কথা কেবল কল্পবিজ্ঞানেই শোভা পেত, কিন্তু বাস্তবতার মুখ দেখতে পাড়ি দিতে হয়েছে বেশ কিছুটা পথ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা বলতে গেলে শুরুতেই যে মানুষটার নাম উঠে আসে, তিনি হলেন আমেরিকার 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। 1984 সালের 25শে জানুয়ারি তিনি নাসাকে আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য দেশের অংশীদারিত্বের মাধ্যমে একটি স্পেস স্টেশন তৈরি করার আদেশ দেন 10 বছরের মধ্যে, যাতে মানুষ মহাকাশে থেকেই আরও নিখুঁতভাবে গবেষণার কাজগুলো করতে পারে। শুরু হয় মহাকাশ স্টেশন তৈরির কার্যক্রম। এর 2 বছর পরই জাপান, কানাডা এবং ইউরোপ এই প্রকল্পে অংশীদারি চুক্তি স্বাক্ষর করে। 1987 সালে এর চূড়ান্ত নকশা সম্পন্ন হয় আর তার পরের বছরই রিগান এর নাম দেন ফ্রিডম। কিন্তু এই প্রকল্পে বাদ ছেদে বসে অর্থ সংকট। নকশাকৃত স্পেস স্টেশন ফ্রিডমের নির্মাণের জন্য খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় $38.3 বিলিয়ন। অন্যদিকে স্পেস শাটল চ্যালেঞ্জার ধ্বংসে 7 জন ক্রুর মৃত্যুর পরে এই প্রজেক্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্ষমতায় আসার পরে 1993 সালে পুনরায় এর নকশা করার আদেশ দেন, কিন্তু এবারের খরচের দিকটা মাথায় রেখে নকশা করার এবং আরও কিছু দেশের সহযোগিতার জন্য আদেশ আসে। এবারের খরচের কথা মাথায় রেখে আরও উন্নত একটি মডেল তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় আলফা। কিন্তু খরচ আরও কমে আসে রাশিয়ার হস্তক্ষেপে। স্থগিত রাখা রাশিয়ান স্পেস স্টেশন মির 2-এর যন্ত্রাংশ আর মডিউলগুলো ব্যবহার করা হয় এতে। সব মিলিয়ে আগের ফ্রিডমের চেয়ে অনেক সাশ্রয়ী আর উন্নত একটি স্টেশন তৈরি সম্ভব হয়, আর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, ব্রাজিল, কানাডার স্পেস এজেন্সি, জাপানের জাক্সা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রধান 11টি দেশের স্পেস স্টেশন ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রচিত হয় সম্মিলিতভাবে কাজ করার এক অভূতপূর্ব ইতিহাস। এর মাধ্যমে সবগুলো দেশ প্রয়োজন অনুযায়ী ISS মডিউল পাঠানো, আর্থিক সহায়তা, মিশন পরিচালনা এবং এর দেখাশোনা করা, গবেষণা আর তথ্য ভাগাভাগি করে নেওয়ার নিশ্চয়তা পায়।
150 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ব্যয়ে তৈরি এই স্পেস স্টেশন 2015 সালের এক তথ্যানুযায়ী মানব ইতিহাসে তৈরি সবথেকে ব্যয়বহুল বস্তু। এ তো জানলাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ইতিহাস। একে কিভাবে পাঠানো হয়েছিল তার কক্ষপথে, এবার বলবো সেটি। ফুটবল মাঠের আকৃতির সমান এবং প্রায় 4,08,000 কেজির স্পেস স্টেশনটিকে একবারে কিন্তু পাঠানো হয়নি এর কক্ষপথে। 1998 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত 30টিরও বেশি মিশন পরিচালনা করে সম্পূর্ণ করা হয় স্পেস স্টেশনটির সবগুলো মডিউল সংযোজনের কাজ। এক একবারে এক একটি মডিউল যোগ করা হতে থাকে, যার প্রতিটির কাজ আলাদা আলাদা, আর এতে মুখ্য ভূমিকা পালন করে আমেরিকা এবং রাশিয়া। কানাডা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাপানের ভূমিকাও কিন্তু ছিল উল্লেখযোগ্য। এমনই কিছু গুরুত্বপূর্ণ মডিউল এবং মিশনগুলো সম্পর্কে এবার জানিয়ে দিই। জারিয়া, 20 নভেম্বর 1998, বেশিরভাগ মানুষের চোখ ছিল সেদিন টেলিভিশনের পর্দায়, আর কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমের মহাকাশ বিজ্ঞানীরা তখন একই সাথে ব্যস্ত আর উত্তেজিত। 3, 2, 1 কাউন্টডাউন শেষ হওয়ার সাথে সাথে লঞ্চ সাইট 81-এর এরিয়া 24 লঞ্চ প্যাড থেকে সর্বপ্রথম ISS মডিউল জারিয়াকে উৎক্ষেপিত করা হয় প্রোটন কে রকেটটির মাধ্যমে। এটির দায়িত্ব ছিল রাশিয়ান স্পেস এজেন্সির উপর। রকেটটি জারিয়াকে নিয়ে যায় পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতার লোয়ার আর্থ কক্ষপথে, যাকে আমরা LEO বলি। আমেরিকার অর্থায়নে এবং রাশিয়ান প্রযুক্তিতে তৈরি করা হয় জারিয়া। রাশিয়ান শব্দ জারিয়া মানে হল সূর্যোদয়। 2টি সোলার প্যানেল বিশিষ্ট এই মডিউলটিতে আছে একটি প্রপালশন সিস্টেম, যেটি ISS কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তার কক্ষপথ বিচ্যুত হওয়া থেকে নিরাপদে রেখেছে। শুরুর দিকে একে ব্যবহার করা হতো ISS নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং বৈদ্যুতিক শক্তির কাজে। বর্তমানে কিন্তু এটিকে ব্যবহার করা হয় স্টোরেজ ক্যাপাসিটি আর অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্ক হিসাবে। এরপর আসি ইউনিটির কথায়। এর কয়েক সপ্তাহ পরেই 4 ডিসেম্বর 1998 নাসা স্পেস শাটল এন্ডেভারের মাধ্যমে 6 জন ক্রু নিয়ে পাঠায় ইউনিটি। ডকিং শেষে 6 জন ক্রু এন্ডেভারে করে আবার ফিরে আসেন পৃথিবীতে। এটি একটি নোড মডিউল, আর প্রথম নোড মডিউল হওয়ার জন্য এর আরেক নাম নোড 1 নামেও পরিচিত। পরবর্তীতে যতগুলো মডিউল পাঠানো হয়েছে সেগুলো ইউনিটির সাথে যুক্ত হয়েছে। 18 ফুট দৈর্ঘ্যের আর 14 ফুট ব্যাসার্ধের সিলিন্ডারের মতো দেখতে এই মডিউলটিতে ব্যবহার করা হয়েছে 50,000-এর মেকানিক্যাল আইটেম আর 6 মাইল তার। এরপরে আসি ভেজডা। একই সাথে মহাকাশে এবং ISS-এ মানুষের বসবাস করার নতুন ইতিহাস রচিত হয় ভেজডা মডিউলটি পাঠানোর পর। জারিয়া পাঠানোর 2 বছর পর আবারও বাইকোনুর কসমোড্রোম থেকে নতুন এই মডিউল পাঠানোর প্রস্তুতি নেয় রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস। 2000 সালের 12 জুলাই কসমোড্রোম লঞ্চ সাইট থেকে একটি 3-স্টেজ প্রোটন কে রকেটের মাধ্যমে ভেজডা পাঠানো হয় ISS-এর সঙ্গে যুক্ত করার জন্য। ISS-এ সংযোগকৃত তৃতীয় এই মডিউলটি যোগাযোগ এবং বসবাসের জন্য ব্যবহার করা হয়। মহাকাশে মহাকাশচারীদের প্রথম ঘর ভেজডার অর্থ হল নক্ষত্র। জারিয়া আমেরিকার অর্থায়নে নির্মাণ করলেও ভেজডা নির্মাণের পুরো ব্যয়ভার বহন করে কিন্তু রাশিয়া, আর এই কাজের জন্য অর্থ জোগাড়ে অদ্ভুত এক কাজ করে তারা। ভেজডা উৎক্ষেপণের রকেটটিতে চোখে পড়ে পিৎজা হাটের বিজ্ঞাপন। তবে অর্থ সংকটের কারণে এই মিশনের কোনো ব্যাকআপ বা ইন্স্যুরেন্স ছিল না, তাই রকেটটি কোনো কারণে ধ্বংস হয়ে গেলে বিলম্বন ঠেকাতে আমেরিকা প্রস্তুত রাখে ইন্টারিম কন্ট্রোল মডিউল, কিন্তু তার আর প্রয়োজন পড়েনি, তাই সেটি বাতিল করা হয়। এর কয়েক মাস পরেই নভেম্বরে এক্সপেডিশন 1 মিশনে মহাকাশের প্রথম 3 বাসিন্দা ক্রু 136 দিন বসবাসের উদ্দেশ্যে যাত্রা করেন ISS-এ। তারা হলেন উইলিয়াম শেফার্ড আমেরিকান, ইউরি গিদজেনকো রাশিয়ান এবং সের্গেই ক্রিপালেভ রাশিয়ান। 2001 সাল ছিল ISS-এর জন্য বেশ ব্যস্ত একটা সময়। এই বছর বেশ কিছু মডিউল সংযোজন করা হয় স্পেস স্টেশনে।
যেগুলোর মধ্যে রয়েছে ডেস্টিনি, কানাডাম টু এবং কোয়েস্ট। ডেস্টিনি মডিউলটি হল আমেরিকার নির্মিত চারটি বৈজ্ঞানিক রিসার্চ মডিউল সহ একটি ল্যাবরেটরি, যেটি স্পেস স্টেশনে গবেষণা এবং আরও উন্নত যোগাযোগের জন্য এই মডিউল পাঠানো হয়। ভেজডা মডিউল ডকিংয়ের পর থেকে একের পর এক মিশন পরিচালনা করা হতে থাকে নভোচারীদের পাঠানোর জন্য। সেখানে নভোচারীরা কাটাতেন কয়েক মাস করে। জানুয়ারি 2018 পর্যন্ত 230 জন নভোচারী স্পেস স্টেশনে পাড়ি জমিয়েছেন গবেষণার কাজে। ডেস্টিনি ডকিংয়ের পর নভোচারীরা মহাকাশেই গবেষণার কাজ করতে শুরু করেন। গবেষণার কাজে প্রয়োজনীয় সব প্রযুক্তি আছে এতে। 2001 সালে 7 ফেব্রুয়ারি স্পেস শাটল আটলান্টিসে পাঠানো হয় মহাকাশে গবেষণার ইতিহাস রচনাকারী এই ল্যাবরেটরিটি। এরপর শুরু হয় নভোচারীদের বিভিন্ন রকম গবেষণা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণা। মাইক্রোগ্র্যাভিটি মানব শরীরে কীরকম পরিবর্তন ঘটায়, শরীরের পেশি আর হাড়ে কী পরিবর্তন ঘটে, চোখের উপর কেমন প্রভাব পড়ে, এসব নিয়ে গবেষণা করেন তারা। প্রতি সপ্তাহে 36 ঘন্টা কাজ করা লাগে স্পেস স্টেশনের নভোচারীদের। এর মধ্যে গবেষণা ছাড়াও প্রতিদিন নিয়ম করে 2 ঘন্টা ব্যায়াম কিন্তু করতেই হয়, আর ব্যায়ামের জন্য সমস্ত সরঞ্জামই আছে সেখানে। পাশাপাশি স্পেস ওয়াক, স্পেস স্টেশন মেনটেন্যান্স এবং রিপেয়ার তো আছেই। স্পেস ওয়াক হলো স্পেস স্টেশনের বাইরে কাজ করা। তবে মজার ব্যাপার হলো এত কিছুর মাঝেও তারা বিনোদনেরও সময় পান, আর পরিবারের সদস্যদের সাথে কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারেরও সুযোগ থাকে। গান, মিউজিক, ভিডিও, কখনো বা নভোচারীরা মেতে ওঠে নিজেদের আড্ডায়। মহাকাশে রেকর্ড করা প্রথম মিউজিক ভিডিওটি এখনও পর্যন্ত ইউটিউবে 39 মিলিয়ন ভিউ পেয়েছে। ডেস্টিনি নিয়ন্ত্রণে ছিল আরেকটি অংশ, তা হলো কানাডাম টু। স্পেস স্টেশন চুক্তিতে স্বাক্ষরের পর এই প্রকল্পে কানাডার সবথেকে গুরুত্বপূর্ণ অবদান হলো এই রোবোটিক আর্মটি, মানে একটি রোবোটিক হাত। 1,00,000 কিলোগ্রাম পর্যন্ত পেলোড সরানো, ডকিং সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় এটি। STS-100 মাধ্যমে 7 এপ্রিল 2001 পাঠানো হয় এই রোবোটিক আর্মটি। কোয়েস্ট হলো এক ধরনের এয়ারলক, ডকিংয়ের সময় কিংবা স্পেস ওয়াকের সময় দরজা হিসেবে ব্যবহার করা হয় এটি। 12 জুলাই 2001 নাসার স্পেস শাটল অ্যাটলান্টিসের মাধ্যমে পাঠানো হয় এয়ারলকটি। ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পূর্ণ করার লক্ষ্যে এতে যোগ করা হতে থাকে আরও কিছু প্রযুক্তি। এর মধ্যে দ্বিতীয় স্পেস ল্যাবরেটরি কলম্বাস পাঠায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি। যোগ করা হয় রেডিয়েটার, যেগুলো স্পেস স্টেশনে তৈরি তাপ বিকিরণের মাধ্যমে মহাকাশে ছেড়ে দিয়ে স্পেস স্টেশনের পুরো সিস্টেমটিকে ঠান্ডা রাখে। সোলার প্যানেলগুলো স্থাপনের কাজ সম্পন্ন করা হয় 2009 সালে। 112 ফুট দৈর্ঘ্যের আর 39 ফুট প্রস্থের এই সোলার প্যানেলগুলো 55টি বাড়িতে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। আর এই ISS-এর ভবিষ্যৎ কী? গত 1 দশকে মহাকাশ গবেষণা আর মহাকাশের নানা অজানা দিক জানাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবর্ণনীয় ভূমিকা কিন্তু পালন করেছে। কিন্তু সম্প্রতি জানা গেছে এর ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তার মধ্যে। 2024 সালের পর নাসা এই খাতে আর কোনো অর্থ ব্যয় করবে না। এখনও পর্যন্ত $160 বিলিয়ন মধ্যে নাসা কিন্তু $100 বিলিয়ন ব্যয় করেছে এই প্রকল্পে। ফান্ডিংয়ের সংকটের কারণে হয়তোবা 2028 সালের পর শেষ হতে যাচ্ছে কালজয়ী এই স্পেস স্টেশন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এই প্রকল্প বন্ধ করার। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি চায় এতে অর্থায়ন করে চালু রাখতে পারে এই প্রকল্প, কিন্তু নাসার উপস্থিতি থাকবে অনিশ্চিত। যদি না হয় তবে 2028 সালের মধ্যে সমাপ্তি ঘোষণা করা হবে এই প্রকল্পের, আর স্পেস স্টেশনটিকে আছড়ে ফেলা হবে প্রশান্ত মহাসাগরে। মোটামুটি এই ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না, সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এখনকার মতো চলি, টাটা। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত। ধন্যবাদ।